হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে আমি আছি আরিফুল ইসলাম। প্রতিদিনের ন্যায় আজকেও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তার আগে বলে নিতে চাই বন্ধুরা, সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আজকের যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের এনআইডি কার্ড যাদের আছে বা ভোটার আইডি কার্ড আছে, যেটাই বলেন, আমাদের 18 প্লাস যারা বয়স হয়ে গেছে তাদের কিন্তু সবারই এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড আছে। তো আপনারা সেই ভোটার আইডি কার্ডটি অনলাইনে কিভাবে যাচাই করবেন বা কিভাবে চেক করবেন যে আপনার এনআইডি কার্ডের তথ্য বা আপনার নাম এবং আপনার পিতামাতার নাম এবং আপনার বয়স সব কিছু ঠিকঠাক আছে কি না, সেটাই আজকে দেখাবো কীভাবে অনলাইনে চেক করবেন। তো এটা করতে খুবই সহজ, কোনো বেশি বেগ পেতে হবে না আপনাদের। আজকের এই ভিডিওটি আপনারা দেখলে অবশ্যই আপনারা 2 মিনিটের মধ্যে এটা চেক করতে পারবেন। তো বেশি কথা না বলে আমি কিভাবে দেখাই সেটা আপনারা দেখবেন। এটি মোবাইল ফোন দিয়ে আমি করব, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি মোবাইল ফোন আছে। তো মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই আপনাদের এনআইডি কার্ডের তথ্য আপনারা যাচাই করবেন। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, এবং যারা ফেসবুক এবং ইনস্টাগ্রামে দেখছেন আমাকে তারা অবশ্যই আমাদের পেজ এবং ইনস্টাগ্রাম আইডি ফলো করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে এসে আপনারা হচ্ছে গুগল ক্রোমে চলে যাবেন, আপনাদের ইচ্ছা মতো ব্রাউজারটা আপনারা সিলেক্ট করতে পারেন। তো আমি আমার হচ্ছে গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে যাওয়ার পরে আপনারা সার্চ বারে লিখবেন জাস্ট আইডি টেক্সট, এখানে এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, সর্বপ্রথম সরকারি একটা ওয়েবসাইট, আপনারা দেখে নেন ইউআরএলটি বা লিঙ্কটি idtax.gov.bd, এটাতে আপনারা চলে যাবেন। এটা ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন যে নাগরিক কর্নার নামে একটা অপশন আছে, এখানে নাগরিক কর্নারে আপনারা ক্লিক করবেন। নাগরিক কর্নারে ক্লিক করার পরে এখানে একটু ফর্ম চলে আসছে দেখতে পাচ্ছেন, এই ফর্মটি আপনারা পূরণ করে দেবেন। কোনো আহামরি কিছুই না, একদম নর্মালি একটি বিষয়, আপনারা জাস্ট দেখে দেখে বুঝে বুঝে পূরণ করে দেবেন। জাস্ট 2 ঘর বা 3 ঘর আপনাদের পূরণ করতে হতে পারে। তো আমরা প্রথম ঘরটি দেখি যে এখানে মোবাইল নাম্বার চাচ্ছে। তো এখানে মোবাইল নাম্বারটার ক্ষেত্রে একটু ক্যাচাল আছে, সেটা হচ্ছে আপনারা ভাবতে পারেন যার এনআইডি কার্ড তারই মোবাইল নাম্বার লাগবে, এটা আসলে ভুল, একদমই ভুল। আপনারা যে কারোর ফোন নাম্বার দিতে পারেন, সমস্যা নেই, আপনার বাবার দিতে পারেন, মায়ের দিতে পারেন, বা আপনার নিজের ফোনের নাম্বারও আপনারা দিতে পারেন। তো আমি এখানে আমার একটি এক্সিস্টিং নাম্বার দিয়ে দেবো, 01। তো হচ্ছে সিকিউরিটি পারপাসে আমি তথ্যগুলো একটু ব্লার করে রাখবো, আপনারা কিছু মনে করবেন না, জাস্ট এখানে আমি যা যা বসাবো আপনারা তাই তাই বসাবেন, ঠিক আছে। তো এখানে আপনারা হচ্ছে ফোন নাম্বারটা বসানোর পরে নিচেরটাতে হচ্ছে জাতীয় পরিচয়পত্র, যে আপনার সিরিয়াল নাম্বারটা থাকে, যেটা আইডি কার্ডে যে একটা 10 সংখ্যা বা 17 সংখ্যা এরকম একটা নাম্বার থাকে, ওইটা আপনাদের বসাতে হবে এখানে। তো এখানে আমি আমার জাতীয় পরিচয় নাম্বার সিরিয়াল নাম্বারটা এখানে বসাই দেবো, ঠিক আছে। তো বন্ধুরা, আমার সিরিয়াল নাম্বারটি আমি বসাচ্ছি হচ্ছে। তো বন্ধুরা, আমার সিরিয়াল নাম্বারটি বসিয়ে দিছি। এখন আপনার এনআইডি কার্ডের যে জন্ম তারিখটা বা ডেট অফ বার্থ আছে সেটা একদম সঠিকটা দিয়ে দেবেন। প্রথমে দিন বা তারিখ, তারপরে মাস, তারপরে আপনার হচ্ছে জন্মসাল বা বছরটা যেটা। তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন আপনারা নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী পদক্ষেপ, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। তো পরবর্তী পদক্ষেপে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যে এনআইডি কার্ডের তথ্যগুলো জানতে চাই বা এনআইডি কার্ডের সিরিয়াল নাম্বার দিয়েছিলাম সেটা কিন্তু সকল তথ্য কিন্তু আমার সামনে চলে এসেছে, ছবি সহকারে, নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ এবং ছবি সহকারে চলে এসছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা অনলাইনে চেক করতে পারেন এনআইডি কার্ডের তথ্যগুলো, বা আপনার এনআইডি কার্ডের তথ্য আপনি নিজেও চেক করতে পারেন, বা অন্য কেউ যদি এনআইডি কার্ডের তথ্য টথ্য এলোমেলো করে বা নাম টাম একটু মডিফিকেশন করে বা চেঞ্জ করে যদি দেয় তাহলে আপনি এটা চেক করবেন কীভাবে সেটা আজকে দেখাই দিলাম। আর যদি কোনো জব সেক্টরে যদি আপনারা কারো এনআইডি কার্ডের তথ্য হচ্ছে আপনারা দেখতে চান তাহলে এইভাবেও চেক করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি আশা করি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।